একটা সময় ছিল যে কেউ কিছু না করলে তাকে সবাই ভব ঘুরে বলতো। আমি আজকে আপনাদের এই ভিডিও শেষে এমন একজন ভব ঘুরেকে দেখাবো যে ভব ঘুরেই হচ্ছে তার ক্যারিয়ার, বাংলাদেশের একটা সেরা ক্যারিয়ারের পর্যায়ে এখন সেই ভব ঘুরেটা। আমরা এখন এমন একটা ট্রেন্ডের মধ্যে চলছি যে আপনি যা জানেন আপনি সেটা নিয়ে কিন্তু নিজের ক্যারিয়ার তৈরি করে ফেলতে পারেন। তো আজকে মূলত আমি আলোচনা করতে চলেছি যে শিখতে শিখতে কিভাবে ইনকাম করা যায়। শুধু এইটাই না, আমি এমন কিছু এক্সাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুবই খুবই সিম্পল, খুবই 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 সিম্পল, অথচ সেখান থেকে তার ইম্প্যাক্ট এত বিশাল। আমি এমন কিছু এক্সাম্পল আপনাদের দেখাবো যে তারা তাদের ক্যারিয়ারটা এত বড় পর্যায়ে নিয়ে গেছে আসলে কখনো কল্পনাতেই আনা সম্ভব না, যে এত সিম্পল সিম্পল বিষয় নিয়ে তারা তাদের ক্যারিয়ারটাকে এত বড় পর্যায়ে নিয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। আপনার পড়ালেখা করতে প্রচুর ভালো লাগে আর আমার মতো আপনি সেটাকে খুব গুরুত্ব সহকারে নেন, সেটাই আপনি খুব ভালো করে পড়াশোনা করুন। এবং ব্যাপারটা আসলে এইটুকুর মধ্যে না যে আমি শুধুমাত্র টিউশনই করলাম, ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল। ইউসিসি কোচিং সেন্টারে হালিম পাটোয়ারির কথা যদি বলি, ওনার ইউসিসি কোচিং সেন্টার দিয়ে শুরু, বাট আপনি যদি তার এই কোচিং সেন্টারের যে সিস্টার কনসার্নগুলো আছে একবার সার্চ দেন, দেখবেন যে কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে আর বহুত কিছু অলরেডি তিনি করে ফেলেছেন। সেটা শুরু করেছিলেন কিন্তু এই টিউশন থেকে, এই টিউশন থেকে কোচিং, কোচিং থেকে আজকে তার এত বিশাল একটা অবস্থা। আজকে যদি উদ্ভাস উন্মেষের কথা বলি তো এটাও কিন্তু একটা বড় পর্যায়ে চলে গেছে। আজকে যদি সায়েন্স রিলেটেড যে অ্যাডমিশনগুলোর কথা বলি তাহলে উদ্ভাস আর উন্মেষ এটাকে আপনি ফেলতে পারবেন না। অথচ এই একই ব্যক্তি আজকে রকমারিকে প্রতিষ্ঠিত করছে। বাংলাদেশে যদি বইয়ের একটা অন্যতম অনলাইন মার্কেটের কথা যদি বলা হয় তাহলে রকমারি কিন্তু একটা। তো দেখুন শুরু হয়েছে, এখানেও কিন্তু শুরু হয়েছিল তার প্রাইভেট পড়ানো দিয়ে, টিউশনে দিয়ে, সেখান থেকে কোচিং, কোচিং থেকে আজকে আস্তে আস্তে কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ছে এবং আস্তে আস্তে তার ক্যারিয়ারটা শুধু ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ না, এটা বিশাল আকার ধারণ করেছে। আমার ঘর গুছাতে ভালো লাগে। আরে ভাই, ঘর গুছাতে ভালো লাগে তো সেটাই ভালো করে করুন, মনোযোগ সহকারে করুন, এমনভাবে ঘর গুছানো শুরু করুন যেন আর একজনকে তাক লাগিয়ে দিতে পারেন, আপনার ঘর গুছানোটা অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে, এইরকম পর্যায়ে আপনি নিজেকে নিয়ে যান। এই মেয়েটাকে দেখুন, এই মেয়েটির নাম হচ্ছে এলা ম্যাকমন, মূলত ব্রিটেনের নাগরিক। এই মেয়েটার বয়স মাত্র 19 বছর, সে এই এখনই ঘর গুছিয়ে 50,000 টাকা মাসে আয় করে, যদি এটা ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি হিসাব করলে 60,000-65,000 টাকা মতো আয় করে। এর কাজ হলো শুধুমাত্র ঘরের আলমারিগুলাকে গুছিয়ে দেয়। এবং তার ক্লায়েন্ট কারা? এর ক্লায়েন্ট হলো এখানে সাধারণত যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে জব করে বা দুজনেই ব্যস্ত থাকে এইরকম পরিবারে, যাদের এই ঘর গোছানোর মতো সময় নাই, এই সমস্ত পরিবারের ঘরগুলার ক্ষেত্রে তাদের যে কাপড় চোপড় থাকে সেই কাপড়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে দেন। এবং এখানে খেয়াল করে দেখুন যে এই কাপড়গুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, কোন সেটের সঙ্গে কোন সেট যাবে সব সুন্দরভাবে গুছিয়ে দেন। আর এই যে গুছিয়ে দিচ্ছেন, এর জন্য প্রতি ঘন্টায় চার্জ করে 1500 থেকে 2000 টাকা, এবং এ পর্যন্ত তার ক্লায়েন্টের সংখ্যা 20 জন। এবং এই যে 20 জন ক্লায়েন্ট, এটা প্রতি মাসে 2 বার করে তিনি ঘরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দেন, আর এই যে টাকাগুলো পান এখান থেকে তিনি নিজের জন্য কিছু খরচ করেন, আর বাকি যে টাকা থেকে যায় সেই টাকাটা তিনি জমিয়ে রাখেন বাড়ি তৈরি করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, মাত্র 19 বছর বয়স এই মেয়েটার। আমার কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, কম্পিউটারে কাজ করতে ভালো লাগে, তাতে কোনো সমস্যা নাই। আমি যদি এমন হয় যে আমার কম্পিউটার ভালো লাগে তাহলে আমার অবশ্যই উচিত কম্পিউটারের এমন কিছু স্কিল আমাদেরকে ডেভেলপ করা উচিত বা এমন কিছু স্কিল নিয়ে কাজ করা উচিত যেটাতে আমি মোটামুটি মাস্টার ক্লাসের হয়ে উঠতে পারি, আর সেটাই আপনাকে খুব ভালো করে জানতে হবে। যেমন ধরুন আপনি যদি মনে করেন যে আমি ভিডিও এডিটিং শিখবো, এটা একটা ভালো স্কিল, আপনি এই স্কিলটা যদি গুরুত্ব সহকারে শিখতে পারেন, আপনি বিলিভ করেন এর থেকে ভালো ক্যারিয়ার আপনি অন্য কোথাও পাবেন না, এবং এটা আপনাকে এতটাই উপরে উঠিয়ে দিয়ে যেতে পারে যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন কিংবা আপনি ফ্রিল্যান্সার হবেন, আপনি যে কোনোটাই করতে পারেন, কিন্তু সেখান থেকেও আপনি যে এত হিউজ ইনকাম আপনি করতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আমাকে একজন এক কমেন্টসে লিখেছিলেন যে তার গাছ লাগাতে ভালো লাগে, এই জন্য আমি তাকে একটা ভিডিও দেখিয়েছিলাম, একটা ভিডিও আমার তৈরি অলরেডি করা আছে, এখানে আপনি দেখেন এই যে ভিডিওটা, গাছ থেকে কিভাবে ইনকাম করা যায়। শহরে আপনি গাছ ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন, এবং সেই ইনকামটা এমন যে আপনি একজন জব হোল্ডার যে পরিমাণ ইনকাম সারাদিনে করতে পারে বা এক মাসে করতে পারে, আপনি অন্তত পক্ষে তার থেকে অনেক 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 গুণ বেশি ইনকাম আপনি এখান থেকে করতে পারেন। এবং এটা শুধুমাত্র ছোটোখাটো আকারে না, আপনি এখন বড় পরিসরে এই ধরনের কাজ করতে পারেন। আপনি চাইলে এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আপনি দেখে আসুন, এখানে আমি দেখিয়েছি গাছ ভাড়া দিয়ে, আপনি যে বিভিন্ন অফিস আদালতে গেলে দেখবেন যে গাছ দেখা যায়, এখানে গাছগুলো ভাড়া দিয়ে কি হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, আপনি এখান থেকে এত বড় অ্যামাউন্ট জেনারেট করতে পারেন যা আপনার শুধু ক্যারিয়ার বললে ভুল হবে, আপনাকে একটা বড় জায়ান্ট পর্যায়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই ছোট্ট একটা সেক্টর।
তো চলুন আমরা ভবঘুরের নামটা একটু জেনে নিই, যিনি একজন ভবঘুরে ঘুরতে এতটাই ভালোবাসে যে মোটামুটি যে ওয়ার্ল্ডের যে সমস্ত দেশ আছে ম্যাক্সিমাম দেশ তার অলরেডি ঘোরা শেষ, আর এই ঘোরাটাকেই তিনি প্রফেশন হিসেবে নিয়েছেন এবং এই ঘোরাটাকে প্রফেশন হিসেবে নিয়ে আজকে তিনি প্রতিষ্ঠিত। তিনি অন্য কেউ না, নাদিরন্দা গো। আমরা এই চ্যানেলটা কম বেশি আমার মনে হয় কম বেশি দেখেছি যে এই ছেলেটা মোটামুটি সে এতটাই বেশি ঘুরতে পছন্দ করে যে ঘোরাটাই হচ্ছে তার সব কিছু, আর সেই ঘোরাটাকে কেন্দ্র করেই আজকে তার ক্যারিয়ার দাঁড় করিয়েছেন এবং সেই ঘোরা থেকে সেই ভবঘুরে ছেলেটি আজকে নাদিরন্দা গো চ্যানেলের ফাউন্ডার। এবং এটাই না শুধুই, আপনি যদি অন্যান্য সাইট দেখেন তার আরও বেশ কিছু সাইট আছে, এই সাইটগুলোতে সে এখন কাজ করছে এবং এটাই তার এখন ক্যারিয়ার। আর এই ক্যারিয়ার আসলে ভবিষ্যতে তাকে কোথায় নিয়ে যাবে নিজেরাই দেখতে পারবেন। আর এখানে আর সবচেয়ে বড় ব্যাপার হলো নাদিরন্দা গো আজকে বাংলাদেশের সবথেকে বড় ব্লগ বলতে হবে। তো এই এই ছেলেটি যে ভবঘুরে সে শুধুমাত্র ওটার প্রতি এতটাই প্যাশনেট যে সেটাই আজকে তাকে ক্যারিয়ার হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে তার এই ভবঘুরে মনোভাবটাকে। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল আমরা দেখলাম, তো শুধুমাত্র এখানে কয়েকটা এক্সাম্পল, এর বাইরেও কিন্তু যদি আরও এক্সাম্পল দেওয়ার কথা বলি তাহলে কিন্তু হাজার হাজার এক্সাম্পল কিন্তু দেওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে এখন যদি বলতে হয় তাহলে আমরা যে যে কাজই জানি সেই কাজটা, যেমন একাত্তরে আমাদের বলা হয়েছিল যার যা আছে লাঠিসুটা যা আছে সেটা নিয়ে যাবে পড়তে। তো আজকে আমার মনে হয় এইরকমই একটা সময় এসছে যে আপনার যা কিছু আছে আপনি সেটা নিয়ে যাবে পড়তে পারেন, আপনি সেটা নিয়েই রিসার্চ করুন, সেটা নিয়েই কাজ করুন, সেটা নিয়ে বেশি বেশি জানতে থাকুন, নিজেকে প্রতিনিয়ত ওইটার উপরে ডেভেলপ করতে থাকুন। বিলিভ করুন আপনি অবশ্যই অবশ্যই আপনি ওয়ার্ল্ড ক্লাস মাস্টার না হলেও কাছাকাছি চলে যেতে পারবেন। আর যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস মাস্টারের কাছাকাছি যান তো সেটা আমার মনে হয় আপনার থেকে ক্যারিয়ারের সেরা অন্য কেউ থাকবে না।